কোর্সের শেষের দিকে আমাকে একটু মনে করে দিবেন যে আমি একটা আপনাদেরকে মিউজিক প্লেয়ার বানিয়ে দেখানোর কথা ছিল। 25টা ক্লাসের, 25-24 ক্লাসের পরে আর কি। সে এখন যদি কোটা করে আপনারা বুঝবেন না, এই জন্য ওইটা আমি পরে করো। তো তাহলে আমরা আমাদের প্রজেক্ট গুলো ওপেন হোক। সো ওকে, আমাদের প্রজেক্ট ওপেন হয়েছে। আমরা একটু মেইন অ্যাক্টিভিটি যাব। প্রথমে আমাদের অ্যাপের লেআউটটা আমরা তৈরি করে নেবো। হ্যাঁ, সো আমি এখানে প্রিভিউতে গেলাম। প্রিভিউতে গেলে দেখা যায় আমাদের অ্যাপের লেআউটটা। সো অ্যাপের লেআউট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে আমাদের লেআউটটা চেঞ্জ করে নেবো, বা নিবো লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট নিলে আমাদের যেটা নিতে হয় সেটা হচ্ছে অরিয়েন্টেশন। অরিয়েন্টেশন আমরা নেবো ভার্টিক্যাল, যাতে এখানে আমাদের এলিমেন্ট গুলো ভার্টিক্যাল ভাবে নিতে পারে সবকিছু। সো প্রথমে আমরা যেটা করতে পারি, যেমন ধরেন যেখানে মিউজিক প্লেয়ার 1832 এই যে লেখাগুলো আসছে আসতেছে, তাই না? তো যদি চাই যে আমরা লেখাগুলো নেব না, যে মেনু বারটা আমরা নেব না, তাহলে কি করব, আমরা ওই অ্যাপ এর ভিতর থেকে আমরা মেনু বারটাকে চেঞ্জ করতে পারবো। সো যে ভ্যালুজ এর মধ্যে স্টাইল আছে না, স্টাইলে যাবেন। স্টাইলে গিয়ে এখান থেকে ডার্ক অ্যাকশন বারটা আছে, এটাকে আপনারা দিবেন নো অ্যাকশন বার। নো অ্যাকশন, তাহলে কিভাবে দেখেন আমাদের ওই অ্যাকশন বার যেটা টুল বার সেটা থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট থাকে। বাট যদি আপনারা কখনো এই ক্রিয়েট করতে চান, তবে এই লিনিয়ার লেআউটের মাঝে ক্রিয়েট করে নেবেন টুল বার। সো এগুলো পরে দেখাবো, তার তো দরকার নাই। তো আমরা প্রথমে একটা টেক্সট ভিউ নেব, নিয়ে জাস্ট আমাদের অ্যাপের নামটা দিব আর কি, যে টেক্সট মিউজিক প্লেয়ার আমি গ্র্যাভিটি দিলাম হচ্ছে সেন্টার। আচ্ছা, আমি একটা টেক্সট সাইজ দিব, টেক্সট সাইজ 15 SP। 15 খুবই ছোট হয়ে যাচ্ছে, আমি 20 দিচ্ছি। ওকে, এখন আমি কি করব, এখানে আমি দুইটা বাটন দিব, দুইটা বাটন দিব, যেমন হচ্ছে আপনার প্লে বাটন, পজ বাটন, যেহেতু আপনাদের আগে হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনাদের তো আমি আপনাদের আগে প্রজেক্ট ওপেন করলেই পারতাম আর কি। আচ্ছা ঠিক আছে। সো আমি এখানে দুইটা নিতে চাই, বাটন নিতে চাই হরিজন্টাল ভাবে। তাহলে কি করতে হবে, কি শিখেছিলাম, যেমন লিনিয়ার লেআউট, মেজ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, না আমি লিনিয়ার লেআউট নেবো, এটা হচ্ছে প্যারেন্ট লেআউট, এটাকে আমি নাম দেবো, দিব দুইটা ভাগ করে নেবো, ওয়েট সাম টু, ফর এক্সাম্পল টু, আর ফর এক্সাম্পল ওয়ান। ওয়ান নিলে যদি আমরা এই দুইটাকে দুই ভাগে ভাগ করি, তাহলে কি দিব আমরা, ওরিয়েন্টেশন দিব হচ্ছে ধরেন হরিজন্টাল। হ্যাঁ, তাহলে এই লিনিয়ার লেআউট এর মধ্যে আমি দুইটা আরো লিনিয়ার লেআউট নিব, লিনিয়ার লেআউট, এটাকে ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, এটাকে আমি দিব লেআউট ওয়েট 0.5, তাই না? কারণ এখানে যেহেতু 1 দিয়েছি, তাহলে এটা 0.5, এটা 0.5। সো একটা নিলাম,
আর একটা নিলাম দুইটা, এটা 0.5 এটা 0.5, এই দুইটা 0.5 মিলে কিন্তু আমাদের 1, তাই না? সো এখানে এখন এই লিনিয়ার লেআউটের মাঝে আমরা কি দেব, আমরা বাটন দেব। সো বাটন ম্যাচ প্যারেন্ট অ্যাকাউন্টেন্ট, বাটনে হচ্ছে আমি কি দিব, টেক্সট দিব, দিলাম হচ্ছে প্লে, আর এটাকে আমি কপি করব, কপি করে এখানে দিব, আমি দিব কি স্টপ, তাই না? স্টপ। সুতরাং আমাদের দুইটা, আমাদের কি হলো, মোটামুটি বাটন হলো। ওকে, সো এটা আমরা আজকে গত ক্লাসে করেছিলাম, তো আমাদের গত ক্লাস জিনিসটা আবার রিভিউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমাদের অডিও প্লে যে প্লে হচ্ছে, প্লে হচ্ছে এটা বোঝার জন্য আমি কি করব, এটাকে আমি মাইনাস করলে জাস্ট এটা কি হয়ে যায়, মানে ধরেন মিনিমাইজ হয়ে যায় আর কি, আবার প্লাস করলে আবার সেটা দেখা যায়। ধরেন আপনি এখানে অনেক কোড, এখন অনেক কোড যখন হবে, যখন এটার কাজ হয়ে যাবে, এটাকে আপনি মাইনাস করে তখন পরের কাজ করবে। সো এখানে আমরা এখন কি দেবো, সিক বার দেব। হ্যাঁ, সিক বার, এই যে সিক বার, সিক বারটা কি, সিক বারটা যেদিকে দেখতে পাবেন একটু পরে, এটা হচ্ছে সিক বার। হ্যাঁ, এটা হচ্ছে সিক বার। তো আমরা এখানে সিক বার একটা আইডি দিব, এটা দিব হচ্ছে এটার নাম দিব সিগবার 1, আমি সিগবার 1 নাম দিলাম আর কি। সো যখন অডিওটা প্লে হবে তখন সেটা এভাবে করে যাবে, স্টপ করলে সেটা স্টপ হয়ে যাবে, তাই না? প্লে করলে সে এভাবে চলে থাকবে, স্টপ করলে সে স্টপ হয়ে যাবে। সো এটা হচ্ছে ওই সিগবার। আর আমরা আরো একটা সিগবার নিব, এটা নাম দিই অডিও সিগবার, অডিও সিগবার। আর আমি আর একটা সিগবার নিব, এটাকে হচ্ছে আমি নাম দিব কন্ট্রোল সিগবার, আইডি হচ্ছে কন্ট্রোল সিগবার, মানে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল সিগবার, এটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, যে আপনি এটা কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করলে ওইটাকে আপনি মিউজিকটাকে কম বেশি করতে পারবেন, আর হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে মিউজিকটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবেন, আবার আগাতে পারবেন এরকম। সো এখানে আমরা কি করব, আমরা একটা সবগুলোর মাঝে একটা প্যাডিং দিয়ে দিই, লিনিয়ার লেআউটে প্যাডিং, যাতে সেটা আমাদের প্যাডিং লেআউটের সাথে, প্যাডেড লেআউটের সাথে মোটামুটি একটা ডিস্টেন্স কভার করে, সব দিক থেকে সে 20 dB নিয়ে নিয়েছে। আবার আমরা একটা মার্জিন নিব, যাতে সবার সাথে সবার একটা গ্যাপ থাকে। সো এখানে যদি আমরা একটা মার্জিন নিই, অথবা এখানে যদি নিই, এখানে যদি নিই আমরা, তাও হবে। মার্জিন মার্জিন নিলাম টপ, উপর থেকে কত দিব, লাইক 50 dB, তারপরে আমরা এই যে লিনিয়ার লেআউট নিয়েছিলাম বাটন, এখান থেকে আমরা একটা মার্জিন দিব, মার্জিন টপ 30 dB, আর সিক বার গুলোর সাথে আমরা একটা মার্জিন দিব, এখানে একটা মার্জিন দিব, মার্জিন টপ 30 dB, এখানে আমরা একটা মার্জিন দিব, মার্জিন টপ 30 dB। ঠিক আছে, সো লেআউট তো তৈরি করলাম, তাহলে কিভাবে লেআউট তৈরি করে এটা আপনারা এখন সবাই পারবেন। আমরা চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা মিউজিকের কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। হ্যাঁ, সো দেখি এরকম কোন ব্যাকগ্রাউন্ড আমার এখানে আছে কিনা, আমার এখানে আপাতত সেরকম ব্যাকগ্রাউন্ড নাই, আমি একটা ব্যাকগ্রাউন্ড নামে সো অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড পিএনজি। এখান থেকে যে কোনো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেবো আপাতত ইউজ করার জন্য, বাট এগুলো কিন্তু ইউজ করবেন না, কারণ এগুলোর
কপিরাইটেড ব্যাপার স্যাপার আছে, তো কপিরাইটেড ফ্রি ইমেজ যদি পেতে চান যেগুলো আপনি ইউজ করলে কোনো সমস্যা হবে না, সেগুলো পাওয়ার উপায় হচ্ছে সেটিংস এ যাবেন, সেটিংস থেকে অ্যাডভান্সড সার্চে যাবেন, অ্যাডভান্সড সার্চে গিয়ে যেখান থেকে নো ফিল্টার বাই লাইসেন্স, উপরটা বাদ দিয়ে নিচে যে কোনো যে চারটা যে কোনো একটা নেবেন অ্যাডভান্স সার্চ। সো এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড গুলো আসবে এগুলো কিন্তু আসলে ইউজ করা যাবে, এগুলো ইউজ করলে কোনো কপিরাইটেড হবে না। হ্যাঁ, সেগুলো অবশ্য তেমন ভালো না, এগুলো অবশ্য তেমন ভালো না আর কি। সো আমরা আপাতত এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, হ্যাঁ আমাদের কাজে লাগানোর জন্য। তো আমি আপাতত এই যে ব্যাকগ্রাউন্ডটাই ধরালাম, এই নিব, সেটাকে সেভ ইমেজ থেকে ডাউনলোড ডেস্কটপ। এটাকে আমি কপি করলাম, কোথায় রাখবো? ড্রাইভের মধ্যে রাখবো, ড্রাইভার। এখানে আমরা নাম দেব বিজি, আমরা জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড ড্রাইভার পিজি। ঠিক আছে, দেখেন এখন মোটামুটি সুন্দর লাগতেছে আমাদের। এটা কিছু করলে বাটনের কালারও চেঞ্জ করতে পারবো, তা আপনারা সেগুলো করে নেবেন আপনাদের মতো করে। এখন প্লে মিউজিকে ক্লিক করলে প্লে হবে, স্টপ মিউজিক ক্লিক করলে স্টপ হবে। তাহলে এখন কি করব, বাটনে আমরা ওয়ান ক্লিক প্রপার্টিস দিয়ে দেব, আর নয় আমরা ওই বাটনের আইডি নিয়ে আমরা মেন অ্যাক্টিভিটি থেকে ক্রিয়েট করব। সো আমরা যদি বাটনে আইডি নিয়ে নিই সেটাও হয় আর কি, যেমন এটা হচ্ছে আইডি প্লে বাটন, এই বাটনের আইডি দিব স্টপ বাটন। তাহলে আমাদের আসলে এখানে কি কি কাজে লাগছে, আমাদের কাজে লাগছে হচ্ছে বাটন আর সিক বার, তাই না? কাজে লাগছে আমরা এই টেক্সট কালারটাকে হোয়াইট করে দিতে পারি, টেক্সট কালার হ্যাশ দিয়ে ট্রিপল এফ মানে হোয়াইট। তাহলে আমরা বাটন এবং সিক বার এই দুটোকে আমরা ইউজ করবো। সো আমরা টাইপ করছি এখানে বাটন, বাটন টাইপের আমরা কি নেবো, দুইটা বাটন, একটা হচ্ছে প্লে বাটন আর একটা হচ্ছে স্টপ বাটন, আর আমরা নিব সিক বার। সো সিক বার একটা হচ্ছে অডিও, অডিও সিক বার আর একটা হচ্ছে ভলিউম সিগবার, সরি ওটাকে আমরা নিয়ে বলবো ভলিউম সিগবার। হ্যাঁ, ভলিউম কন্ট্রোল করবো আমরা, ভলিউম কন্ট্রোল করবো আমরা দুইটা সিগবার, একটা হচ্ছে অডিও সিগবার একটা ভলিউম সিগবার। যেমন অন ক্রিয়েট এর মধ্যে কি করতে হবে, প্রত্যেকটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ফ্লেভার, একইভাবে স্টপ বাটন ফাইন ভিউ আইডি স্টপ বাটন, দেন হচ্ছে আমরা সিগবার গুলোকে। সো আজকে আমাদের আর কোন গিফট দেয়নি, আজকে আমাদের 40 মিনিটস এর পরে কেটে যাবে অ্যাকাউন্টটা, মাঝে মধ্যে গিফট দেয় আমাদের আনলিমিটেড। অডিও, অডিও সিগবার ইজ ইকুয়াল টু ভলিউম সিগবার ফাইন ভিউ আইডি,